মঙ্গলবার ব্রু সংগ্রামা মথয়ের উদ্যোগে বীরচন্দ্র মনুতে একশো বিশাল র্যালি অনুষ্ঠিত হয়। চার দফা দাবির ভিত্তিতে আয়োজিত এই র্যালিতে ব্যাপক অংশে রিয়াং জনজাতিরা অংশ নেয়। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, অতি সত্বর রিয়াংদের মাতৃভাষা কাউব্রুকে রাজ্য ভাষা হিসেবে স্বীকৃতি দিতে হবে, রিয়াং কুল দেবী সংগ্রামা পূজার দিনকে সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা দেওয়া, মিজোরাম ত্রিপুরা সীমানা সরকারিভাবে নির্ধারণ এবং জম্পু হিলের বেথলিং শিবি পুনরায় শিব মন্দির স্থাপন ইত্যাদি। এদিকে রিয়াং জনজাতিদের এই র্যালিটি বীরচন্দ্র মনুর বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে বীরচন্দ্র মনুর নতুন বাজারে এসে এক সভায় মিলিত হয়। সেখানে বক্তব্য রাখেন ব্রু সংগ্রামা মথয়ের সাধারণ সম্পাদক খোনারাম রিয়াং, সংগঠনের সহসভাপতি বীরেন্দ্র রিয়াং সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তব্য রাখতে গিয়ে খোনারাম রিয়াং চার দফা দাবি যৌক্তিকতা তুলে ধরে জানান, এই মাসের অমাবস্যায় বীরচন্দ্র মনুতে রিয়াং জনজাতিদের কুলদেবীর রাজ্যভিত্তিক পূজার আয়োজন করবেন তারা। সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী উনার প্রতি আজকে আমাদের মহাবিশ্ব থেকে ছবি নিয়ে অনুরোধ করব যে আমাদের স্টেট লেভেল সংগ্রামা পূজা আগামী 6 এবং 7 সেপ্টেম্বর 2021 তথা সোমবার এবং মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা ইতিমধ্যে ওনাকে আমন্ত্রণ পাঠিয়েছি এবং আমন্ত্রণ করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং ইতিমধ্যে আমাদের সমাজ অধিপতিগণ ওনার সাথে সম্মিলিতভাবে ওনার সাথে মিট জুগেটার করে আমাদের আহ্বান বা আমাদের যে ইনভাইটেশনটা ওনার গোচরে আমরা উপস্থাপন করেছিলাম, উনি ওয়ান কাইন্ড অফ কনসেন্ট করেছেন। আমরা ইতিমধ্যে আবারও কিছুদিনের মধ্যেও আমাদের এদিকে রিয়াং জনজাতিদের এই কর্মসূচিতে রিয়াং নারী পুরুষদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, হল্লাবল।